প্রচণ্ড গতিবেগে আছড়ে পড়ল ভয়াবহ ঘূর্ণিঝড়, চলল ভয়ঙ্কর তাণ্ডব লীলা। এই ঘূর্ণিঝড়ের দাপটে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 31 জনের, ঘর ছাড়া প্রায় 1600 বেশি মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই ঘূর্ণিঝড়টি কখন কোথায় কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দক্ষিণ ব্রাজিল। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 31 জন মানুষ। প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, এরই সঙ্গে দেখা দিয়েছে বন্যাও। বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে, আটকে পড়েছে যানবাহন। সংবাদ সংস্থা জানাচ্ছে গত সোমবার রাত থেকে দক্ষিণ ব্রাজিলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়, যার জেরে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 60টির বেশি শহর। প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে এই রাজ্যে মৃতের সংখ্যা সর্বোচ্চ। রিউ গ্যান্ডে দো সুল গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন ঘূর্ণিঝড়ের জেরে অন্তত 31 জন মানুষ মারা গেছেন, যা এই রাজ্যের সর্বাধিক। 60টিরও বেশি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে মুকুম শহরের প্রায় 50,000 মানুষ বসবাস করেন, আর ঘূর্ণিঝড়ের কারণে একটি বাড়িতেই 15 জন নিহত হয়েছেন। গত 3 দিন ধরে এখনও পর্যন্ত প্রায় 1600 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে আক্রান্ত পরিবারের মানুষরা তাদের বাড়িতে উঠে সাহায্যের প্রার্থনা করছেন। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্রতিটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করছে প্রশাসন। শহরের গভর্নর জানিয়েছেন নিহতদের মধ্যে একজন মহিলাও আছেন, তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল কিন্তু তার দেহ নদীতে ভেসে গিয়েছে। লেইট জানিয়েছেন টাকুরিয়া নদীতে উদ্ধার কার্য চলার সময় এক মহিলা মারা যান, তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। জানা গেছে ঝড়ের তাণ্ডবের পর নদী তীরবর্তী অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়, বেশিরভাগ বাড়ি ভেঙে গেছে। ভয়ঙ্কর বিপর্যয়ের কবলে পড়া মুকুমের বাসিন্দা মার্কোস অ্যান্তোনিও গোমেজ বলেন, জল এত দ্রুত বেড়ে যাচ্ছিল যে কিছু করার ছিল না, আমাদের আর কিছুই অবশিষ্ট নেই, সবই শেষ হয়ে গেছে।